করতে পারেন নাই নাকি ইচ্ছা করে বলেন নাই নাকি কিছু স্বার্থ সুবিধার কারণে সুযোগ পাওয়া যায় না স্যার কিছু সুবিধার কারণে বলেন না আজকে আমরা বলতেছি আপনারা এখন সুবিধা পাবেন সবাই কথা বলার সুযোগ আছে এখন এখন এমন এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাচ্ছি এদেশে জামাত ইসলামী সহ সমস্ত রাজনৈতিক দলগুলো একমত বিএনপি একমত যে এমন একটা রাষ্ট্র তৈরি হবে যেখানে সবাই তার মতামতটা প্রকাশ করতে পারে মানুষের জ্বালাটা কি আপনি ব্রিজের উপরে হাঁটেন বড় ব্রিজ আপনার ফ্যান করতে খাবার কিন্তু আপনার মুখে কোনো কথা বলতে পারেন না আপনি নিজে উজু জামাপনা ছাড়া কিছু বলতে পারেন না তাহলে আপনার কি দরকার এগুলো দিয়ে কোনো লাভ আছে এইটাই আমরা তাদেরকে বুঝাতে পারি না যে আমি কথাই বলতে পারতেছি না আমার মতামত আমি এক্সপ্রেশন দিতে পারতেছি না আর আপনি বলতেছেন আমার ফ্লাইওভার উঠেছেন আমার পাইপ গড়ি খাওয়াইছেন এগুলো তো আমি চাই না নাকি ভাইরা তা এখন এই পর্যায়ে আসে আজকে গত 15 তারিখ থেকে 15 আগস্ট 16 আগস্ট থেকে বন্যার বৃষ্টি ধারাবাহিক বৃষ্টি এবং ঢলের যে ভারতের পানি ছেড়ে দেওয়া বাঁধগুলো ফারাক্কা বাঁধের 41টা পয়েন্ট সবগুলো ছেড়ে দিয়েছি এরপরে অন্যান্য বাঁধগুলো সবগুলো ছেড়ে দিয়েছি ইস্তাবারের সব বাঁধ সোশ্যাল মিডিয়ার কল্যাণ এবং আমাদের সব মিডিয়াগুলো দেখাচ্ছে দৌড়ে যাচ্ছে তো এরপরেও এর ফাঁকে দিয়ে অশেষ মেহরবানি আমাদের নেতৃবৃন্দ জাতি নেতৃবৃন্দ সহ জেলা নেতৃবৃন্দ কারো ঘুম নেই আজকে আমাদের লক্ষ্মীপুরে একাল তো আতিক ভাই ছিলেন আমাদের সমিতি সেক্রেটারি 5-7টা 10টা জায়গা ভিজিট করেছে আমাদের জেলা আমি গ্রহ আমি ভূমিয়া তিনিও সব জায়গাগুলো যাচ্ছে আজকেও সকাল থেকে দালাল বাজার উপরে এখন পদ্মা বাজার আছেন আমরাও আসছি আমরা কালকে রাম মন্দির ছিলাম সারাদিন এভাবেই আমরা আমাদের নেতৃবৃন্দ কাজ করছে ইনশাল্লাহ মানুষের বিপদের সময় যারা বন্ধু হবে কেউ বিপদে পড়লে তাকে একটু হাসি মুখে সালাম দেওয়া কি গুরুত্বপূর্ণ কাজ মানুষের সান্ত্বনা দেওয়া এখানে কি কেউ গরিব আছে নাকি আমাদের দেশে আপনারা এখানে যারা আসছেন অর্থনৈতিকভাবে কেউ ইয়ে নাকি সবাই 5-10-20,000-50,000 টাকা কামানো হতো নাকি এই জন্য আপনার আমি মনে করি আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আপনাদের ইন্সপিরেশন দেওয়া যে কিছু হবে না ইনশাল্লাহ এই বন্যা কেটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমরা বলবো আমরা এই হাদিসটা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে মদিনাতে যখন কি হচ্ছিল মরুভূমি হয়ে গেছে মানে পুরো মরুভূমি পানির অভাবে ট্রাই ট্রাই অবস্থা সে সময় একজন সাহাবী আসবেন রাসূলুল্লাহ আপনি আমার জন্য কি করেন দোয়া করেন যেন আমাদেরকে বৃষ্টি দেওয়া হয় এত বৃষ্টি হলো এক সপ্তাহব্যাপী বৃষ্টি হলো পরের সপ্তাহে আবার ওই সাহাবী আসবেন রাসূলুল্লাহ আপনি কি করেন আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টিটা কি করে হয় বন্ধ করে দেওয়া হয় আমাদের যে ফানি বন্দি অবস্থায় রেখেছে এই বন্দি অবস্থা থেকে তার উত্তর করতে বেশি সময় লাগবে 2-4 দিন আপনি দেখেন আজকে কালকে আর আজকের মধ্যে ভর্তি হয়ে গেছে না এই 2-3 দিন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নিয়ামত আমরা চাই এই পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো থেকে মুক্তি দান করে যদি আমাদের শত্রুরা সবচেয়ে আমাদেরকে ডুবাইতে কিন্তু আমাদের বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা তো আল্লাহ অনিয়মল মোলা আমরা তার কাছে সাহায্য চাই আমরা মানুষের কাছে সাহায্য চাই না আল্লাহ কিভাবে সাহায্য করবে সেটা আল্লাহ জানে আমাদের এত জ্ঞানেরও দরকার নেই আমরা সে আল্লাহর কাছে সাহায্য চাই সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন এবং ভবিষ্যতে থাকবেন আমাদের সেই সাহায্য আমরা চাই আল্লাহর কাছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মূলত এখানে আপনাদের ইউনিয়নে কাজ করছে আমাদের এই শাখাতে সভাপতি হিসেবে আমাদের শামসুলের কথা আসছে আমাদের জেলা সভাপতি আমাদের মহিউদ্দিন হারুন ভাই আমাদের জেলা স্টেট সেক্রেটারি আছেন এখানে এরপরে এই ইউনিয়নের সন্তান আমাদের সদর উপজেলা রায়পুর উপজেলা সেক্রেটারি দায়িত্ব পালন করেন এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমরা তাকে আমাদের ইন্টারনাল ভাবে সিদ্ধান্ত হয়েছে কিন্তু বাইরেও আপনাদের জনগণের মতামত নেওয়া হয়েছে আমাদের অ্যাডভোকেট আবু কামাল নাকি জি তিনি এই এলাকার প্রতিষ্ঠিত দীর্ঘদিন থেকে কাজ করছেন আইনজীবী আইনজীবী আছেন আমরা মনে করি ওনাকে আপনাদের চেয়ারম্যান বানাতে পারলে আপনাদের ইউনিয়নের মানুষ আপনারা শান্তিতে থাকতে পারে নাকি ইনশাআল্লাহ পাশাপাশি জামাত ইসলামী তিনি কর তাহলে এই কাজগুলো ওনার জন্য করা সহজ হয়ে যাবে আমরা তার সাথে আছি নাকি আপনার তার সাথে থাকবো নাকি তো এই আগামী দিনের বাইরে এখন সর্বপ্রথম যেটা জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে এই আসনে আমাদের প্রার্থীকে রুহুল আমিন ভূঁইয়া নাকি সবাই জানেন তো জি এসিএম রুহুল আমিন ভূঁইয়া তো তিনি আমাদের প্রার্থী তিনি আসছেন আপনাদের কাছে আপনারা দেখছেন আর সামনে আসবেন তা আমরা তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিই
দিয়ে গেলাম এবং আগামী দিনে এই আসনে যিনি প্রার্থী হবেন তাকে আমরা কি করবো, এই আসন থেকে জামাতের প্রার্থী হিসেবে যিনি আসবেন তাকে আমরা বিপুল ভোটে মনোনীত করবো, নাকি গুরুত্বপূর্ণ কাজ। পাশাপাশি একটা কথা বলছেন যে আমরা আসলে কে ক্ষমতা পাইলাম না খাই না পাইলাম, কে সরকারি দল বিরোধী দল, জামাত ইসলাম যদি সরকার গঠন করে আমি কি আমার কাজ ছাড়া চলতে পারবো? আমি কি বলবো যে আমি এখান থেকে চাঁদা উঠাবো যে কালকে থেকে স্টেশনে আমার ওই ইয়ে স্টেশন আপনাদেরকে দুই তিনটে মানে বাসের মালিকরা ফোন দিচ্ছে যে আপনারা এটা চালাবেন এটা চালাবেন, আমরা বলছি এইভাবে আমরা চালাবো না, আমরা চালাবো হলে আপনাদের এখানে স্টাফ নিয়োগ হবে, আমরা এখানে টাকা নেবো না, আপনাদের টাকা আপনারা এখানে স্টাফ বাকি স্টাফদের বেতন দেবেন, বেশি করে বেতন দেবেন, ৮-৮ হাজার টাকা একটা কাউন্টারে ইয়ের বেতন। আমরা বললাম এটা তো হবে, একটা কাউন্টার সে চুরি করে ১০,০০০ টাকা যে বেতন পায় সে কি সংসার চালাইতে পারে? একটা কাউন্টারে একটা শিক্ষিত লোক দেওয়া তার মধ্যে বেতন দেয় ২০,০০০ টাকা, আপনি তাইলে না সে চলতে পারে। এখন দেখা যায় যে একটা কাউন্টারে দেখা যায় ৮-৮ হাজার টাকা বেতন দেয় আর বাকি যে চুরি চালাবে মানে অবৈধ ইনকামের কাউন্টার থাকে আর এখানে ওই তার চুরির দরকার কারণে মানুষকে সাজা দিতে মালিক ডিপ্রাইভ হয়ে যায়। এগুলো আমরা ইনশাল্লাহ আমাদের কাছে সম্পত্তি আছে, তবে আমরা এই ম্যান্ডেটটা তখন চাই যখন মানুষ আমাদেরকে চায়। আপনার ভালো আপনাকে বুঝতে হবে, আপনার ভালো আপনাকে বুঝতে হবে, আপনি কি বিলে বিদ্যুৎ দিবেন ১৮০ টাকা দিবেন না ১২০০ টাকা দিবেন, আপনি কিন্তু দিতে হবে কথা বুঝছেন কি, বিদ্যুৎ দিলে আপনি কতদিন আপনাকে করতে হবে, আলু আপনি কয় টাকা খাবেন, আলু এখন ৬০ টাকা, কয় টাকার আলু ছিল ৬ টাকা ৬ টাকা ৭ টাকা ৮ টাকা সর্বোচ্চ ১২ টাকা হইতো আলু, অফ সিজনে ১২ টাকা ১৩টাকা হইতো, ১০০ টাকা উঠলে তো বিশাল।